কিছু না কিছু কার্য করি, পূজা অর্চনা করি। যেমন পূজা অর্চনা করি, এক একজন এক এক সম্প্রদায়ের ইয়ে করে, কেউ কিন্তু আমরা কর্ম ছাড়া নাই। দেখা যায় সবাই আমরা বাড়িতে সকালবেলা উঠি, নিত্য পূজা করি, বা যার যেটা কর্ম সেটাই করি, কিন্তু কর্ম ছাড়া আমরা কেউ থাকি না। আসলে আমরা সেই আদিকাল থেকেই শুনে আসছি শিব পূজা, কালী পূজা, বিভিন্ন রকমের দেবতার পূজা, এগুলো আমরা কার কাছ থেকে শুনে করছি, মায়ের কাছ থেকে বা দিদিমার কাছ থেকে শুনে, যে এভাবে করতে হবে, ওভাবে করতে হবে, এভাবেই আমরা সব ধরনের পূজা অর্চনা বা এটা ওটা করে থাকি। কিন্তু আসলে আমরা কেউ চোখ দিয়ে দেখার চেষ্টা করি না যে আসলে আমি যে এই মানব জন্মে আসি যে কর্মগুলো করতেছি, এটা আমার সঠিক হচ্ছে না বেঠিক হচ্ছে, এটা আমরা কেউ বা কীভাবে করতেছি। আমি যদি কষ্ট করে কর্ম করে সেই স্বয়ং ভগবানেরই আরাধনা করতে না পারি বা সরাসরি তারই পূজা অর্চনা না করি, তাহলে এত কিছু করার প্রয়োজন কী? আসলে আমি নিজেও আগে ঠিক এভাবেই পূজা করতাম, যেগুলো বললাম আগে এভাবেই করতাম, কিন্তু হঠাৎ আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে গুরুদেবের পদধূলি পড়ে এবং ওনার দ্বারাই বা ভগবানের ইচ্ছাই হয়তো বা উনি আমার বাড়িতে ওনার পদধূলি দিয়েছেন, এখানে জানতে পারি যে আসলে আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধু গীতা অর্চনা গীতা পূজা করলেই সব কিছু হবে। এবং আমি নিজেই এই গীতা পাঠ করেছি বাসায় বা এখনও করি, কিন্তু গীতা যখন পাঠ করলাম প্রথম থেকে 18 অধ্যায় পর্যন্ত, তখন আমি নিজেই জানতে পারলাম যে আসলে এতদিন আমি কত অন্ধকারের মধ্যে ছিলাম। এই গীতায় ভগবান আমাদের জীবন চলার জন্য সব পথ বলে দিয়েছেন এবং দেখিয়েও দিয়েছেন, কিন্তু আমরা কি করি, কেউ দিব্য চক্ষু দিয়ে দেখার চেষ্টাই করি না, শুধু লোকের মুখে শোনা কথাগুলোই কাজে লাগাই। আসলে এই গীতা পাঠ করলে আপনাদেরকে কাউকে বলতে হবে না যে কীভাবে চলবেন, কীভাবে কী করবেন, বা কোন দেবতা পূজা করবেন কি করবেন না। আর আমি এই গীতা পাঠ করে এটাই জানতে পারি যে আমি যেহেতু কোনো না কোনো কর্ম করতেছি স্বয়ং ভগবানেরই, তাহলে আমি গাছের গোড়ায় জল না ঢেলে যদি আগালে জল ঢালি তাতে কি কোনো ফল হবে? হবে না। তাই আমি এই সঙ্গে সদস্য হয়েছি অল্প কিছুদিন হলো, এ কয়েকদিনই আমি যেটা বুঝতে পারছি যে গীতার বাহিরে কিছুই নাই। আর আসলে আমার শ্বশুরমশাই মারা যাওয়াতে আমরা তো আগে 13 দিনেই শ্রাদ্ধ শান্তি করতাম, কিন্তু হঠাৎ আমার শ্বশুরমশাই মারা যাওয়াতে হয়তো সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা এই সনাতনী সঙ্ঘের মাধ্যমেই যখন তার শ্রাদ্ধাদি কাজকর্ম করি, তখন এমনও হয়েছে যে আমাদের যে গ্রামে যেটাকে আমরা দোয়াশ বলি, সবাই আমাদের এক ঘরে করে দিয়েছে, শুধুমাত্র আমাদের একটাই অপরাধ যে আমরা 11 দিনে কর্ম করতেছি এবং গীতার মতে কর্ম করতেছি। তারপর আমরা আমাদের তো ইচ্ছা কিছু নাই, সেই ভগবানের ইচ্ছায় আমরা সব কিছু ত্যাগ করে সেই ভগবানের মতে গীতার মতে আমরা সব কার্য করি। এখনও আমরা আমাদের 10 থেকে বঞ্চিত, শুধু এই কারণেই 10 থেকে বঞ্চিত আছি, তাতেও আমাদের কোনো দুঃখ নাই। 10 থেকে বঞ্চিত হলে কী হবে? যদি আমরা সঠিক দিক নির্দেশনা পাই তাহলে আমরা সেই দিকেই চলব। এমনকি আমাদের বাচ্চা কাচ্চা পরবর্তী যারা আছে তাদেরকে সবাইকে এই পথে চালানোর ব্যবস্থা করব। সেই স্বয়ং ভগবানের ইচ্ছা হলে অবশ্যই তা বাস্তবায়ন হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আবার সবাইকে ওম শান্তি।